নারী কিসে আটকায়, এই কথাটা এখন নেট দুনিয়ায় ভাইরাল। আপনি যে কোনো ফেসবুকে যান, ইউটিউবে যান, টিকটকে যান, সবাই শুধু এই বিষয়ে কথা বলে, নারী কিসে আটকায়। কেউ বলেন নারী ছলনাময়ী, কেউ বলে নারী ভালোবাসার কারণে ছলনাময়ী করে, কেউ বলে নারী টাকার জন্য ছেড়ে যায়। এক একজনে এক একভাবে আমাদেরকে বিশ্লেষণ দেয়, এক একজনে এক একভাবে আমাদেরকে বলে আসলে নারী কিসে আটকায়, এটা আপনি জানেন? একজন নারী কতটা ধৈর্যশীল, কতটা ভালো মনের মানুষ হতে পারে, এবং কি একটা নারী একটা পুরুষের জন্য কতটা আগ্রহী এবং কতটা বিচ্ছেদ করে নিজেকে। একটা মানুষ কখনো কাউকে ছেড়ে যেতে চায় না, একটা মানুষ কখনো কাউকে খুব অল্প কোনো সমস্যার কারণে ছেড়ে যেতে চায় না। আপনার কাছে হাজার হাজার লক্ষ কোটি টাকা রয়েছে, আপনি একটা নারীকে বিয়ে করেছেন, কিন্তু সেই নারী যদি আপনার কাছে সুখ শান্তি না পায়, তার যে ভালোবাসা না পায়, কে থাকবে আপনার কাছে, কে থাকবে আপনার ঘরে? শুধু লাখ লক্ষ লক্ষ টাকা দিয়ে তো আর সুখ কিনা যায় না, লক্ষ লক্ষ টাকা দিয়ে তো আর নারীর ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু আমাদের এক ভিডিওতে একজন একইভাবে বলে নারী টাকার কারণে চলে যায়, নারী ছলনাময়ী, নারী মিথ্যা ভালোবাসা দেয়। হ্যাঁ, কিছু নারী দেয়, কিন্তু সবাই না। আমরা যে মিলে কথাগুলো বিশ্লেষণ করে, যে মিলে আমরা কথাগুলো বলি যে নারী টাকার জন্য ছেড়ে চলে যায়, নারী কোনো ভালোবাসা দিতে পারে না পুরুষকে, পুরুষকে নারী কোনো ভালোবাসা দিতে পারে না, এই কথাটা আপনার ভুল। আপনি একবার আপনার মা বোনদের দিয়ে দেখেন, আপনার মা বোনের গিয়ে দেখেন, আপনার বাবার দিকে দেখেন, আপনার ফ্যামিলির অন্যান্য মানুষের দিকে দেখেন, আপনার ফ্যামিলি থেকে কয়জন নারী ছলনাময়ী করে আপনার ফ্যামিলি থেকে চলে গেছে, আপনার বোন কি অন্যের ঘর থেকে চলে আসছে। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা বলি, মাথা ভালো করে কথাটা শুনুন। আপনার বোনকে যে কোনো একটা জায়গায় বিয়ে দিচ্ছেন, এখানে তার লক্ষ কোটি টাকা, বাড়ি, গাড়ি, কিচ্ছুর অভাব নেই, কিন্তু আপনার বোন যদি সে জায়গায়, সেখানে শাশুড়ি এবং কি জামাই ননদ যে কোনো কারণে যদি সে শান্তি না পায়, সে যদি আপনার বাড়ি চলে গিয়ে আপনার নিজের বাড়ি যদি চলে, সে যদি তার বাবার বাড়িতে চলে আসে, তখনও কি আপনি বলবেন নারী ছলনাময়ী, নারী টাকার কারণে চলে আসছে, নারী ভালোবাসার কারণে চলে আসছে? আপনি কি বলতে পারবেন আপনার বোনকে এই কথা? কিন্তু আপনি নিজে জানেন আপনার বোনের কষ্ট দুঃখের কারণে আপনার বোন আপনার তার স্বামীকে ছেড়ে দিয়ে নিজের বাপের বাড়িতে চলে আসছে। কিছু কিছু নারীর কারণে, একবার কম, কিছু কিছু নারীর কারণে পুরো নারী কলঙ্কিত, পুরো নারী জাতি কলঙ্কিত। হ্যাঁ, আমাদের কিছু ফ্যামিলির মানুষের কারণে নারী জাতি কলঙ্কিত, মেয়েরা অনেক অলঙ্কিত, মেয়েদের অনেক কষ্ট এই জিনিসটা। দেখ, যেমন একটা নারী ভালোবাসে অন্য আরেকজনকে, অন্য আরেকটা ছেলেকে একটা নারী ভালোবাসে, কিন্তু তার ফ্যামিলি সেখানে মেনে নিতে চায় না। তার ফ্যামিলি, তার মা বাবা, ভাই বোন এবং তার ফ্যামিলিতে যারা আছে, তারা অন্য আরেকটি ছেলেকে পছন্দ করে, তাদের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। তারপর মেয়ে তো সেখানে বিয়ে করবে না, মেয়ে যে যাকে ভালোবাসে তাকে বিয়ে করবে। তারপরও ফ্যামিলির কথা চিন্তা করে, ফ্যামিলির সাফে মা বাবার কথা ছেলে তাকে বিয়ে করে। কিন্তু যখন মা বাবা যে ছেলেটাকে কাছে বিয়ে দেয়, সেখানে সে নারীটা পাস্ট এক মাস বা দু মাস, পাস্ট গেলে তিন মাস, এমন তো অনেক মানুষ আছে 15 দিনও থাকে না, 10 দিনও থাকে না, সেই নারী সে জামার কাছে থেকে তার ভালোবাসার মানুষের কাছে পালিয়ে যায়। মা বাবা যে ঘরে বিয়ে দিয়েছেন, সে ঘর থেকে, সে জামাই থেকে, সে তার আগের যে ভালোবাসার মানুষ তার কাছে চলে যায়। এই কারণে কি নারী ছলনাময়ী, এই কারণে নারী কিসে আটকায়, এগুলো বলবেন আপনারা? যেখানে নারী ভালোবাসে অন্য একটা ছেলেকে, সেখানে আপনি বিয়ে দিয়েছেন আপনার পছন্দ মতে, এখনো তো নারী ছলনাময়ী হয়ে গেছে। এরপরও আমাদের মানুষ, আমরা সবাই বলি নারী ছলনাময়ী, নারী কিসে আটকায়। এরপর আমরা এটা প্রশ্ন করি, নারী কিসে আটকায়? নারী আটকায় ভালোবাসে, ভালোবাসায়, স্বামীর কথায়, বাত্রায়, মুগ্ধতায়। শুধু যে স্বামীর কারণে নারী ছলনাময়ী করে তা না, শাশুড়, শাশুড়ি এবং বিভিন্ন ধরনের অশান্তি, জ্বালা এবং সব কিছু মিলিয়ে নারীর কাছে যে ভালোবাসাটা, আমি এক কথা আপনাদেরকে বলবো, নারী ভালোবাসা আটকায়, নিজের স্বামীর কিছু সুন্দর কথা শোনার জন্য অপেক্ষা করে, নিজের ফ্যামিলিগত, নিজের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনের কাছে কিছু কথা শোনার জন্য ভালোবাসে। সারা জীবন সেই নারী আপনার কাছে থাকবে, যদি আপনি বিয়ে করতে মনের মতো সেরকম একটা মানুষকে বিয়ে করেন। নারী ভালোবাসায় আটকায়। ধন্যবাদ।